হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো পেয়ারা গাছে আর বেল গাছে আপেল কিভাবে গ্রাফটিং করা হয়। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি অনেক রিসার্চ করার পর এটা দেখতে পেয়েছি যে বেল গাছে আর পেয়ারা গাছে আপেল কলম করলে এটা সুন্দরভাবে সাকসেস হয়। তো আমি এখানে দুটি পেয়ারা গাছ আর দুটি বেল গাছের চারা নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এই সায়নটি অর্থাৎ আপেল গাছের ডালটি একটি ফলদরা গাছ থেকে নিয়েছি। আর এখানে লক্ষ্য রাখতে হবে যাতে ডালটি বেশি পুরনো না হয় বা একদম কুমড়াও যাতে না হয়। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে এর অন্তত একটি সাইড সমান করে বসাতে হবে। আর ফ্রেন্ডস, যে কোনো গ্রাফটিং এর ক্ষেত্রে যদি এর সায়নটি কাটা হয় তাহলে কাটার অংশটি প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে ভালো হয়, তাহলে শুকানোর চান্স থাকে না। তো ফ্রেন্ডস, আজকে 15 দিন আগে এটাকে গ্রাফটিং করেছিলাম। তো আজকে খুলে দেখবো এর রেজাল্ট কিরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে আপেল গাছের ডাল বের হয়ে গেছে। আর ফ্রেন্ডস, এটার নিচের গাছটি ছিল বেল গাছ অর্থাৎ উড আপেল, আর এটা দেখেন আপেল গাছ কত সুন্দরভাবে গ্রো করছে। আর ফ্রেন্ডস, এটার নিচে ছিল পেয়ারা গাছ, আর দেখেন পেয়ারা গাছেরও ডাল বের হচ্ছে নিচ থেকে। আর ফ্রেন্ডস, আপেল গাছের গ্রোথ অল্প কম, যার ভাবে এর ডাল বের হতে অল্প সময় লাগে। আর ফ্রেন্ডস, চারটি গ্যাপিং এই সাকসেস হয়েছে, আর এটার নিচের মাটি শুকিয়ে যাওয়ার কারণে এর গ্রোথ কমে গেছে।
আর দেখেন এই গাছটি এখনও সুস্থ আছে, আর এর গোড়ায় পানি দিলে এখনও এটা থেকে ডাল বের হবে। আর ফ্রেন্ডস, গ্রাফটিং পেপার খোলার সময় এখনও হয়নি, আর এখন খুলে দিলে এটা শুকিয়ে যেতে পারে। তো আপনাকে দেখানোর জন্য একটি খুলে দেখিয়ে দিচ্ছি, আর এটাকে অন্তত আরও এক মাস পরে খুলে দিতে হবে। আর ফ্রেন্ডস, এখন গ্রাফটিংয়ের নিচ থেকে যেগুলো পেয়ারা গাছের ডাল বা বেল গাছের ডাল বের হবে এগুলোকে কেটে ফেলে দিতে হবে, তাহলে আপেল গাছের গ্রোথ ভালো হবে। আর ফ্রেন্ডস, আপেল গাছ অল্প গ্রো করার পর এর নিচে পেয়ারা গাছেরও এক দুটা ডাল রাখতে পারেন, তাহলে আপনি এক গাছে দুই জাতের ফল পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।